দাঁড়ানোর জন্য থ্যাংক ইউ। আসলে আমার মোবাইলের চার্জটা না শেষ হয়ে গেছে, তাই কোনো রকম স্মার্ট ক্যাব বুক করতে পারছি না। আর আপনি জানেনই তো এই রাস্তায় কোনো রকম পাবলিক ট্রান্সপোর্ট চলে না। বলছিলাম আমাকে একটু লিফট দেবেন প্লিজ। আপনি কোথায় যাবেন? এই তো বাইপাসটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখানে নামালেই চলবে। ঠিক আছে, বসুন। থ্যাংক ইউ। এটা ড্যাশবোর্ডে রেখে দিই? না, আপনি আমায় দিন। সিট বেল্টটা লাগিয়ে নিন। ও হ্যাঁ। এই প্রথম কোনো ডাক্তারকে দেখলাম যে অ্যাপ্রন পরে গাড়ি চালায়। আসলে ট্রেন অ্যাক্সিডেন্টে যারা আহত হয়েছেন তাদের বেশিরভাগ আমাদের হসপিটালে চিকিৎসা দিন, বলতে পারেন প্রায় একদিন পরে বাড়ি যাচ্ছি, তাই বেরোনোর সময় অ্যাপ্রনটা খুলতে ভুলে গেছি। আপনার নাম কি? আমার নাম কৌশিক। আমি মৃত্যুঞ্জয়। তো এত সকালবেলা এখানে কি করছিলেন? আসলে আমি একটু লেখালেখি করি, এদিকে প্রায়ই আসি। এই নির্জন জায়গায় আমার কাজ করতে সুবিধা হয়। ও, তো কি ধরনের লেখালেখি করেন? বেসিক্যালি আমি গল্প লিখি। বাহ, তো আজকে কিছু গল্প লিখতে পারলেন? হ্যাঁ, লিখলাম। যদি আপনার কোনো আপত্তি না থাকে গল্পটা বলা যাবে? কেন বলা যাবে না, এমনিতেই লোকজন আমার বই খুব একটা কেনে না। আর আপনি যখন শুনতে চেয়েছেন নিশ্চয়ই বলব। আজকের গল্পটি একটি হিচহাইকারের গল্প, যে একজনের থেকে লিফট নেয় এবং অবশেষে তাকে মেরে ফেলে। আসলে এই হিচহাইকারটি একজন সিরিয়াল কিলার। আপনি আর আমি যে পরিস্থিতিতে এখন আছি তার সঙ্গে আপনার গল্পের পটভূমি তো একদম মিলে যাচ্ছে। এটা আসলে ওই কাকতালি আর কি, তবে আমি কোনো সিরিয়াল কিলার টিলার নই। বাই দি ওয়ে, আপনার স্পেশালাইজেশন? সার্জারি। ও, আপনিও তাহলে মানুষ কাটেন? আপনিও মানুষ কাটেন মানে আর কে কাটে? না মানে আমার গল্পের সিরিয়াল কিলারটাও প্রথমে মানুষকে মেরে ফেলে, তারপর তার শরীরটাকে টুকরো টুকরো করে কাটে। আচ্ছা, এত বিষয় থাকতে আপনি ভায়োলেন্স নিয়ে গল্প লেখেন কেন? আসলে আমার খুন ভালো লাগে। খুন ভালো লাগে বলেছি, খুন করতে ভালো লাগে সেটা বলিনি। এখন দেখছি গল্পটা বলাই আমার কাল হলো। আই এম সরি। সরি বলার কিছু নেই, আমি আপনার জায়গায় থাকলে হয়তো একই রকম ভাবতাম। বলছিলাম খবরটা একটু চালাবেন। খবর চালিয়ে কি হবে বলুন তো, সেই তো রাজ্য আর কেন্দ্রের মারামারি, ক্রিকেট নিয়ে বাড়াবাড়ি, আর চাকরির পরীক্ষা নিয়ে দুর্নীতি আর কেলেঙ্কারি। তার থেকে গান চালালে ভালো হয় না? আসলে আমার গানটা ঠিক পছন্দ নয়। আপনার গান ভালো লাগে না? কেন, সবার কি সব কিছু ভালো লাগতে হবে নাকি? জানেন, শেক্সপিয়ার মার্চেন্ট অফ ভেনিস নাটকে বলেছেন, দ্য ম্যান দ্যাট হ্যাড নো মিউজিক ইন হিমসেলফ নর ইজ নট মুভ উইথ দ্য কনকর্ড অফ সুইট সাউন্ডস ইজ ফিট ফর ট্রেজারস স্ট্র্যাটেজিমস অ্যান্ড স্পয়েলস। সেই আবার আপনি আমাকে সন্দেহ করছেন। জাস্ট বললাম। ও, শেক্সপিয়ার বলেছেন বলেই সেটাকে ধ্রুব সত্য মানতে হবে? এখনো সাহিত্য জগতে পা জমাতে পারেননি, আর এখন থেকে শেক্সপিয়ারের বলা কথাকে ভুল প্রমাণ করতে চাইছেন। শেক্সপিয়ারের সময় একজন বিখ্যাত কবি ও নাট্যকার ছিলেন, জন লিলি। তার লেখা কখনো কিছু পড়েছেন? উনি বলেছিলেন, অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। বিখ্যাত কবি বলেছিলেন বলে সেটাকেও আমাদের মানতে হবে? কি বলতে চাইছেন? প্রেম আর যুদ্ধে যদি সবই ন্যায্য হয় তাহলে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে যারা মেয়েদের মুখে অ্যাসিড ছড়ে তারাও যেমন ঠিক, আবার পাকিস্তানি সৈনিকরা ভারতীয় যুদ্ধবন্দীদের ওপর যেভাবে নির্মম অত্যাচার করেছিল তারাও ঠিক। না, আপনার কথায় লজিক আছে। নিন, রেডিওটা চালিয়ে নিন। শ্রোতারা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ জানানো হচ্ছে। রাজ্যের একটি মানসিক আশ্রম থেকে একজন সাইকোপ্যাথ খুনি পালিয়ে গেছে।
পুলিশ সকলের নিরাপত্তার জন্য এক বিশেষ বার্তা প্রচার করেছে। সকলকে অনুরোধ করা হচ্ছে যে অপরিচিত ব্যক্তিদের বিশ্বাস করবেন না এবং তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এই খুনি এখনো পলাতক। কোনো সন্দেহজনক আচরণ বা পরিস্থিতি দেখলে অবিলম্বে পুলিশ স্টেশনে খবর দিন। আপনার সতর্কতা আমাদের সবাইকে নিরাপদ রাখতে সাহায্য করবে। এভাবে আমার দিকে তাকিয়েছেন কেন? আমাকে দেখে কি আপনার সিরিয়াল কিলার মনে হচ্ছে? আপনি তো এখানে গল্প লিখতে এসেছিলেন। হ্যাঁ, গল্পটা দেখাতে পারবেন? সরি, আমার গল্প পাবলিশ হওয়ার আগে কাউকে দেখাই না। বেশ, তাহলে নেমে যান। কি মুশকিল! আচ্ছা ঠিক আছে, এই নিন। আচ্ছা, আপনি এখানে বসে বসে এই 15 পাতার গল্প পড়বেন? আচ্ছা, আবার কি হলো? জানি না, দেখছি। সরি, আসলে আমি গাড়ির ব্যাপার স্যাপার কিছু বুঝি না, তাই আপনাকে কোনো রকম হেল্পও করতে পারবো না। আপনি বসুন। খবরের পরিপ্রেক্ষিতে আরও একটি ভয়ঙ্কর তথ্য জানা গেছে। পালিয়ে যাওয়া সেই সাইকোপ্যাথ খুনি মানসিক আশ্রমের এক ডাক্তারকে হত্যা করে তার জামা কাপড় নিয়ে এবং তার গাড়িতে করে পালিয়ে গেছে। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর WB02Y6821। আরও জানা গেছে যে খুনি সেই ডাক্তারকে হত্যা করার পর তার বুড়ো আঙুল কেটে নিয়ে গেছে। সকলকে আরও বেশি সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। যদি কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা লক্ষ্য করেন,
দয়া করে দ্রুত পুলিশ স্টেশনে যোগাযোগ করুন। আপনারা আমাদের হেল্পলাইন নম্বরে আপনার মেসেজ আর লোকেশন পাঠাতে পারেন। নম্বরটি হল 100 3004।